বিরত থাকার নাম সেম রোজা মানে হলো উপবাস থাকা অতএব সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে বিষয়ে অতিব গুরুত্বপূর্ণ কথাটি পেশ করতে গিয়ে বলছি ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সিএম যার কোনো এবাদতের সাথে মিল নেই যার কোন ইবাদতের সাথে মিল নেই তার নাম হলো সিয়াম ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা তালান বলেন আমি আল্লাহর নবীকে বললাম মরনিবে আমালিন আল্লাহর নবী আপনি আমাকে একটু আমলের কথা বলেন আমি আমল করলে জান্নাতে চলে যাব তখন আল্লাহ রাসূল বললেন ওমামা আলাইকা বিসম ফাইনহলাম ঈদ ওয়ালাহু তুমি সিয়াম পালন করো ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই শোনন দিনী ভাই শোনেন এম এক কথা বলছো কেন শোনো তোমার কথাই তো বলছি সরম পাওনা কেন দিনী বৈঠকে এসে কথা বলো কেন আপনি আমার দিনী বোন আপনাকে আমি বলি আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায় আপনি মুখ খুলবেন না একবারে চুপচাপ থাকবেন মুখ খান বন্ধ করে রাখবেন যাক আর একজন আপনার গায়ের উপর দিয়ে চলে যাক তবু আপনি মুখ খুলবেন না এই ছেলে এটার নাম শ্যাম এটা হলো হজ হজ এবাদত শ্যামের সমপর্যায় জি না এটা হলো শ্যাম এটা হলো সালাত নামাজ নামাজ হলো শ্যামের সমপর্যায় এবাদত জি না এটা হলো দান এটা হলো শ্যাম দান শ্যামের সমপর্যায় জি না এটা হলো কোরআন তেলাওয়াত এটা হলো শ্যাম কোরআন শ্যামের সমপর্যায় জি না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম না করে দিয়েছেন ওমামা এবাদতের জগতে এমন কোন এবাদত নেই যেটা শ্যামায় শ্যামের সমপর্যায়ের হতে পারে তাহলে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত কি শ্যাম আরেকটু ওমামা বলছেন আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ও তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই এটা হলো হজ এটা হলো শ্যাম হজকে বলা যাবে না এটা হলো শ্যামের মতো মানে এটা ভিন্ন ধরনের দুইটা হাদিস গেল তিন আল্লাহর নবী বলছেন যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরস্তারা ডাকবেন জান্নাতে একটি দরজা আটটি জান্নাতে একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি জাহান্নামে একটি দরজা সাতটি তো দানের জন্য একটা দরজা আছে হজের জন্য একটা দরজা আছে সালাতের জন্য একটা দরজা আছে জাকাতের জন্য একটা দরজা আছে যখন জান্নাতে ঢুকতে যাবেন তখন ওই দানের দরজা থেকে বলবে আসেন 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 এই দরজা দিয়ে আসেন যারা সলা তাদায় করেছে আসেন এ এ দরজা দিয়ে আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহ রসুল বলছেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢোকে গেলে এই দরজাটা ক্লোজ করা হবে বন্ধ করা হবে তখনও বাকি দরজা খোলা থাকবে মানে হলো এই যে হজ পালনকারী সলাত আদায় করার দরজা দিয়ে ঢুকতে পাবে মানে হলো এই সলাত আদায়কারী ব্যক্তি হজের নামে যে দরজা আছে ওইটা দিয়ে ঢুকতে পাবে তবে সেম ছাড়া এই দরজা দিয়ে ঢুকতে পাবে না ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সেম মনে থাকবে না মনে হয় এই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পাবে না শুধুমাত্র যারা শ্যাম পালন করে তারাই ঢুকতে পারবে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন আদম সন্তানের সব নাকি এক থেকে দশ বাড়ে কেউ কোরআন মাজিদের আয়াত একটা পড়ল এ দশ নাকি লিখো বাড়াও সাত শত করো আরো 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 এ ফেরেস্তা শোনো সলাতাদাই করেছে দশ লিখো সাত শত লিখো আরো বাড়ো 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 তালা আল্লাহ তালা আল্লাহালা বলছেন ইল্লা সোম ফাই অনাজিবে তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিধান আমি দিব রোজা আমার ব্যাপার প্রতিধান আমি দিব রোজা আমার ব্যাপার প্রতিধান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যামের এরকম কোন নেকি নাই শ্যামের জান্নাত আপনাকে আমি দুইটা হাদিস এক মিনিট দেখাই খুব খেয়াল করে থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামায় আমান ফিসাবিল্লাহ বাদ আল্লাহ ওয়াজানি নার সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে জাহান্নামের তার থেকে সত্তর বছরের দূরে সরানো হবে এই চলে একদিন সিয়াম থাকলে আল্লাহর নবী নেকি পাবে কথা বললেন না জাহান নাম থেকে সরিয়ে দেওয়া হবে এই কথা বললেন আল্লাহ রসুল বলছেন কে যদি একদিন সেম থাকে তাহলে লোকটাকে জাহান্নাম জাহান নাম থেকে একশো বছরের দূরে পথ সরিয়ে দিবেন তো নেকি পাবে বললেন না সরিয়ে দিবে বললেন আবার বলছেন কে যদি একটা শ্যাম থাকে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে ব্যবধান করা হবে গর্তের গর্তটা হলো পাঁচশো বছরের পথ আকাশ জমিনের পথ মানে কেউ যদি শ্যাম থাকে তাহলে লোকটাকে জাহার নাম থেকে পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে ফলাফল হলো নেকি হয় না জান্নাত হয় সম্মানিত দিনী ভাই বোন কয়েক মিনিট অপেক্ষা করো এক খেলে চেয়ে থাকো তোমার অনেক ভুল ত্রুটি রয়েছে আমার নিশ্চিত ধারণা আজকে তুমি সিয়াম ছিলে না রোজা ছিলে না কেন রোজা থাকুন কেন আল্লাহ নবী বলছেন বৃহস্পতিবার আর সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় মানুষের পাপ নেকি। আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম বৃহস্পতিবার আর সোমবার সেম থাকি এই জন্য আল্লাহকে বলি নেও নেও আমার রিপোর্টটা নেও সে অবস্থায় নেও এই যে দেখো আমি সেম আছি এই যে দেখো মোহাম্মদ সাল্লা বৃহস্পতিবার সোমবার কেন সে থাকতেন রিপোর্ট শ্যাম অবস্থায় দেখানোর জন্য এই ছেলে মনে করো তো আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন সেম থাকতেন রিপোর্ট কি অবস্থায় দেখাবেন সেম অবস্থায় এই জন্য আল্লাহর নবী প্রথম সাবান থেকে নিয়ে বিশ পঁচিশ পর্যন্ত সেম থাকতেন কেন বাৎসরিক রিপোর্ট সেম অবস্থায় দেখানোর জন্য কে তোমাকে বলল পনেরোই সাবান সেম থাকলেই রিপোর্ট ঠিক হয়ে যাবে বল সিদ্ধান্ত মুরব্বি আমার নিশ্চিত ধারণা আপনি আজকে শ্যাম ছিলেন না আপনার উচিত ছিল এক তারিখ থেকে একটা না পনেরো দিন পর্যন্ত থাকা এই কথা নিয়ে আপনার সাথে আজকে কথা শুরু হয়েছে অল্প মধ্যেই এই কথা দিয়ে আপনার সাথে আমি কথা শেষ করবো জরুরিভাবে আপনাকে এক খেলে চেয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এই ছেলে তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা তোমরা শক্ত হাতে দায়িত্ব পালন করো যারা আমাদের দাঁড়িয়ে আছে স্টিল থাকবে স্থান ত্যাগ করবে এটা আমাদের প্রথম থেকে কথা আছে পরিবেশ কখনো দুর্বল করার চেষ্টা করো না আমরা সারা রাত বক্তব্য দিব না এ কথাই ঠিক আমরা তোমার কিছু উপকার করবো ইনশাল্লাহ এ কথাও ঠিক সম্মানিত দিনী ভাই বোন মানুষের পক্ষে বিচার মাঠে চারটে জিনিস কথা বলবে এক সেম সেম বলবে প্রতিপালক লোকটাকে আমি দুটা জিনিস করতে দিই এক খেতে দিইনি দুই মন মতো চলতে দিইনি তুমি আমার একটা কথা শোনো একে ঝান্নাতে দাও প্রতিপালক আমি সেম রোজা বলছি তুমি আমার একটা কথা শোনো লোকটাকে আমি দুইটা কাজ করতে দিইনি দিনে খেতে দিইনি দুই মন মতো চলতে দিইনি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আমি তাকে জান্নাতে দিলাম আমি তাকে মন মতো চলতে দিনি এটা অর্থাৎ অর্থ কি বলতো দেখি আমি তাকে মন মতো চলতে দিইনি মানে দাড়ি চাঁচতে দিনি আমি তাকে মন মতো চলতে দিনি মানে টাকনোর নিচে প্যান্ট পরতে দিইনি আমি তাকে মন মতো চলতে দিনি, মানে দোকানে বসে আড্ডা পিটতে দিনি আমি তাকে মন মতো চলতে দিনি, মানে দোকানে বসে বদনাম করতে দিনি। আমি তাকে মন মতো চলতে মানে তাকে তাকে খেতে আমি মন মতো চলতে দিইনি কারো বদনাম করতে গালি দিতে নিন্দা করতে হটকারিতা করতে দি তাই আমি তাকে মন মতো চলতে দিনি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও কে বলবে শ্যাম তখন আল্লাহ বলবেন ঠিক আছে মেনে নিলাম এর নাম শ্যাম মনে রেখ দুই কোরআন মাজিদ তোমার পক্ষে কথা বলবে তিন টাকা যদি বৈধ হয় হজ করতে গেছে কালো পাথর পক্ষে কথা বলবে চার আঙ্গুলে যদি তাসবি গণনা করা হয় তাহলে আঙ্গুল কথা বলবে তাসবি দানা বলবে না হাজার দানার তাসবি হলেও হবে না মৌলানা সাহেব আপনার হাতে একটা মেশিন আছে খালি টপ 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 করে চলছে মেশিন দিয়ে তাসবি গণনা করলে মেশিন বিচারের মাঠে কথা বলবে না আঙ্গুল কথা বলবেন আব্দুর রাজাক থামেন 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 আমি বৃদ্ধ মানুষ তাসবি দানে তাসবি গণনা করলে খালি ভুল হয় খালি ভুল হয় মরা পর্যন্ত যদি একদিন ঠিক না হয় তবু আপনি নেকি পাবেন এটা এই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নীতি এই ছেলে দেখো তো মনে থাকে কিনা সিরিয়াল এই ছেলে তোমরা যারা দাঁড়িয়ে আছো দেখো তো সিরিয়াল দাও তো চারটে জিনিস মানুষের পক্ষে কথা বলবে বিচারের মাঠে এক সেম দুই কোরআন মাজিদ বলবে কেন শুধু আচ্ছা কোরআন মাজিদ কোরআন মাজিদ শরীফ নয় কোরআন মাজিদ তিন কালো পাথর ছোট 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 মেয়ে এখানে আসবে না চার হাতের আঙ্গুল চারটে এক শ্যাম দুই কোরআন তেলাওয়াত তিন কালো পাথর চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা কর এটা বাড়ি যেতে হবে বলতে হবে বাড়ি যেতে হবে বলতে হবে যাওয়ার সময় বলতে হবে এইবার সম্মানিত তিনি ভাই বোন আল্লাহর নবী মহারামের দশ তারিখে শ্যাম থাকলেন এবং শ্যাম রাখার জন্য আদেশ করলেন তখন সাহাবিগন বললেন কেমন কথা হলো ইহুদি খ্রিস্টানেরা মহারামের দশ তারিখকে বড় মনে করে আর আপনি বলছেন দিন তাদের বিরোধিতা করতে হবে আমরা মহারামের দশ তারিখে কেন সেম থাকব থাকবো না আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে আল্লাহ রসুল বললেন লাইন শোনাইতলা কাবেন সামনে বছর বেঁচে থাকলে নয় তারিখ সেম থাকব নয় তারিখ হবে তাদের বিরোধিতা আর দশ তারিখ হবে আল্লাহর সুক্রিয়া মহারামের দশ তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন মহারামের দশ তারিখ আল্লাহ মোসাকে বাঁচিয়ে দিয়েছেন মৌসার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন মশা শুক্রিয়া আদায়ের জন্য মহারামের দশ তারিখে সিএম থাকতেন আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম মোসার সন্ন্যাতকে পালন করার ব্যাপারে বেশি হক রাখি পৃথিবীর আমার সাহাবিরা শোনা তোমরা সবাই মহারামের দশ তারিখে সিয়াম থাকো সাহাবিগণ বললেন থাকবো না বিরোধিতা করতে হবে আচ্ছা ঠিক আছে আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া বলা যাবে না সম্মানিত আল্লাহ নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না তার একটা হল মহরমের দশ তারিখের দশ্লি সাল্লাম বলেছেন আমি আশা করি কেউ যদি মহরমের দুইটা শ্যাম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি আরো বলেন কেউ যদি আরাফার দিন একদিন শ্যাম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি আরো বলেন সম্মানিত দিনী ভাই সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি একটা একটু ভারী একটা একেবারেই হালকা সারা বছর শ্যাম থাকবো কিভাবে এক প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো আর রামাজান এ হলো সারা বছর শ্যাম থাকার নেই এক তেরো চোদ্দো পনেরো কোন মহিলার যদি হায়েজ হয় তেরো চোদ্দ পনেরোতেই তাহলে ষোলো আঠারো বিশ বাইশ যে কোনো একদিন রেখে নেবে আরবি মাসে তিন দিন আরবি মাসে তিন দিন হলেই হলো আর রামাজান এ হলো সারা বছর শ্যাম এটা একটু ভারী আর একটা একেবারেই সহজ কেউ যদি সাওওয়ালের ছয়টা থাকে কেউ যদি সাওওয়ালের ছয়টা থাকে আর রামাজান থাকে তাহলে পুরো বছর শ্যাম পালনের নেকি পাবে বলেন তো এবার কি বললাম সওয়ালের ছয়টা এবং রামাজান এটা সহজ এতে সারা বছরের নেকি হবে যারা বলেছে মহিলাদের হাইজের কারণে দু চার পাঁচটা ছুটে গেছে এটা আগে করতে হবে তারপরে সওয়াল তারা ঠিক কথা বলেনি বরং হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা জীবনে যেদিন পারবে সেদিন করবে সওয়ালের আগেই এই করতে হবে সওয়ালের ছয় রামাজান এ এই মিলে হলো সারা বছর সিএম এ হলো সারা বছর সিএম পালেনের দুইটা পথ এবার চলে আসি আসল কথাই আব্দুর রাজাক সাহেব বর্তমান শ্রাবান মাস চলছে শ্রাবান মাসের কথাটা আগে বলেন জি শ্রাবান মাসের কথা বলেই আজকে আলোচনার শেষের দিকে চলে যাব জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বি গড়বো ইনশাল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ এই যে মুখে বলছি সামনে সামনে ভর্তি মিডিয়া আছে সামনে কলম আছে মুখে জাতিকে ফাঁকি দিন মিডিয়ায় জাতিকে ফাঁকি দিন কলমে জাতিকে ফাঁকি দিন কলমও তদন্ত করে লিখা আছে সম্মানিত দিনী ভাই বোন আপনি আদর্শ নারী আদর্শ পরিবার শিক্ষা বনাম জাহেলিয়াত আর বেগম রোকেয়া লিখেছে কেন অবরোধ বাসিনী পাল্টা লিখা হয়েছে কেন হব অবরোধ এই এইসব বই পড়ুন আপনাদের সুসন্তান আব্দুল্লাহ সবার গর্বের সন্তান আমিও বলছি সবারই গর্বের সন্তান আব্দুল্লাহ সে দেশ বিদেশ ঘুরে এসে বলছে আব্বু আগে মসজিদ ভিত্তিক শিক্ষা চালু করতে হবে ওরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা বিদ্যা বুদ্ধি দিয়ে সারা পৃথিবী আবাদ করছে ওদের দুইটা জিনিস অস্ত্র একটা বিদ্যা একটা বুদ্ধি এই যে রাশিয়ার কারখানা এই যে পাশে সব বড় বড় ইঞ্জিনের ওরা আর যারা কিষাণ কামলা তারা হলাম আমরা সেতু ওরা আর ইঞ্জিনের কামলা আমরা একদিন হঠাৎ দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া আমি বুঝলাম না জিজ্ঞাসা করলাম আব্বু ঘটনা কি কি লিখেছ আদা আল্লাহ মানে কি আব্বু আপনার দেখলাম তিরিশ বছর যে আপনি আপনি দেশ আবাদ করলেন আপনাকে দেখলাম এ অবস্থা দেশ বিদেশ ঘুরে আসলাম বুঝলাম ওরা বিদ্যা বিক্রি করে খায় ওরা বুদ্ধি বিক্রি করে খায় অতএব ওরা যেন বুদ্ধিবিদ্যা বিক্রি করতে না পারে তার পথ বন্ধ করি সেটা হলো এই যে মক্তভিত্তিক শিক্ষা চালু করি কারণ বসত যদি ওই ছেলে স্কুল কলেজে তাদের দেশে চলেও যায় তাহলে যেন নিজের ভিত্তি ভুলে না যায় নিজের কৃষ্টি কালচার যেন ভুলে না যায় ও যেন অমুসলিমকে থ্যাংক ইউ বলে ও যেন মুসলিমকে যা খায়ের বলে এইটা তাকে শেখাতেই হবে এই উদ্দেশ্যেই দেশ জুড়ে মক্তব চালু করব করব ইনশাল্লাহ দেশ জুড়ে মক্তব চালু করব করব ইনশাল্লাহ মক্তব চালু করার আশায় বই পুস্তক লিখেছে সিলেবাস চালু করেছে দেশে মক্তব চালু করা আরম্ভ করেছে এবং শিক্ষকদের ট্রেনিং দেওয়া আরম্ভ করেছে শিক্ষক যাবে ফিরি আসবে ফিরি খাবে ফিরি বই পুস্তক পাবে ফিরি তার নাম আদাওয়াইল আল্লাহ দেশ জুড়ে মক্তব চালু করবে আব্দুল্লাহর পরিকল্পনা আমি বলছি আপনাদের সম্পদ দোয়া করেন এবং তাকে পরামর্শ দেন তার সাথে থাকার চেষ্টা করেন নিজের জাতিকে বাঁচান ছেলে মেয়েকে বাঁচান আদর্শ আমাদেরটা দেন ওদেরটা দিয়েন না দুঃখিত রাসুল সাল্লাম বললেন আমার দুঃখ আমার আফসোস আমার সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আমার সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর এটা আমার আফসোস মনে রাখবেন একটা প্রাণীর নাম বানর বানর সবচেয়ে অনুকরণীয় প্রাণী ও আর অনুকরণ করতে পারে যেদিন আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন আমার উম্মাদ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আমার উম্মাদ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আর একটা পৃথিবীতে প্রাণী আছে যার নাম শুকুর সৌর হিতাহিত জ্ঞান নেই যার তার নাম সোর অনুভূতি শক্তি নেই যার তার নাম সৌর কোনো গতিবিধি নেই যার তার নাম শুকুর একটা গরুর গতিবিধি আছে এই ছেলে এখানে ঘাস উঁচু হয়ে আছে নিচে গোবর আছে ঘাস গরুতে খাবে না যায়নি তার মানে গরুর অনুভূতি আছে বলতো অনুভূতি নেই কোন প্রাণীর শুকুর সরের যেদিন আমার উম্মাদ অনুভূতিহীন হয়ে যাবে সব কিছু বাদ দিয়ে তাদের কৃষ্টি কালচার নিয়ম নীতি নিবে সেদিন আমার উম্মাত সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শোর এটা আমার দুঃখ এটা আমার আফসুস হাজারো পুরুষ নারী এমন হবে তিনি বললেন না কুকুর শ্রীগাল তিনি বললেন না সাপ ব্যাং তিনি বললেন বানর তিনি বললেন শুকুর আফসোস করে বললেন তাই তো আমার মেয়ে স্কিন পায়জামা পড়েছে। তাই তো আমার মেয়ে মাঠে নেমেছে তাই তো আমার ছেলে উপরে চুল রেখেছে চতুর্দিক কেটে ফেলেছে তাই তো আমার ছেলে গেঞ্জি গায়ে দিয়েছে পিছন দিকে লেখা আছে সাতচল্লিশ পিছন দিকে লেখা আছে দশ ওর দশ দেখতে 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 নামাজ আমার শেষ আমি নামাজই হয়নি এমন সাইজে লিখা আছে নাম ইহুদি খ্রিস্টান আল্লাহর নবীকে বললেন ও সামা আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন কেন থাকেন অন্য মাসে তো এত শ্যাম থাকেন না তখন আল্লাহ রসুল বলছেন শোনো সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটা মাস রজব রামাজানের মাঝে তোর ফল আমল আলামিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় অনা উহিব্য আমি ভালোবাসি ইরফা আমালি ওয়ানা সাইম আমার রিপোর্ট দেওয়া হোক তখন আমি সাইম আমি ভালোবাসি আমার রিপোর্ট দেওয়া হোক তখন আমি রোজাদার শোনো সাবান একটা মাস রজবর আমাজানের মাঝে এই মাসে মানুষ গা থাকে এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আমার মন চায় আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি এই জন্য বেশি বেশি থাকি আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন পনেরোই সাবান কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমলমা জেনে নিল সেই দিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে পনেরোই সাবানের শ্যাম পালন করে ভুল হিসাব রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতে হবে আজ থেকেই শুরু করতে হবে পনেরো বিশটা পঁচিশটা শ্যাম পালন করার চেষ্টা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি নফল শ্যাম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি এক বৃহস্পতিবার সোমবার দুই মহারামের দুইটা তিন আরাফার তিনটে চার প্রতিমাসে তিনটে পাঁচ সওওয়ালের ছয়টা ছয় জুল প্রথম নয়টা সাত সাবানের একটা না পনেরোটা পনেরোই সাবানে যা কিছু হয় সব মিথ্যা কথা জাল হাদিস বেঁচে থাকার চেষ্টা করুন